বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকার আগারগাঁওয়ে গোপালগঞ্জ জেলা সমিতি জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মাজিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র 27 আগস্ট 2022 রোজ শনিবার সকাল 11 ঘটিকার সময় ঢাকার আগারগাঁওয়ে গোপালগঞ্জ জেলা সমিতি জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কবির হোসেন, সভাপতি গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, কাজী আকরামুদ্দিন আহমেদ, উপদেষ্টা মণ্ডলী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মোহাম্মদ ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কায়সার, প্রধান সমন্বয়কারী গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকা। ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন শ্রী শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা সমিতি। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, যার মাধ্যমে বাংলাদেশের সংবিধান প্রণয়নের কাজটি শুরু করা যায়। ঠিক ফিরে আসার পর তিনি, কেননা তিনি খুব গুরুত্বের সাথে মনে করতেন যে একটি দেশ এবং জাতির জন্য একটি সংবিধান খুবই গুরুত্বপূর্ণ, তিনি মনে করতেন যে সংবিধান ছাড়া একটি দেশ, একটা হাল ছাড়া, একটা মাঝি ছাড়া, একটা নৌকার মতো। তার একটি বক্তব্যতে তিনি গণপরিষদে সে ভাষণে তিনি সে কথাটি উল্লেখ করেছিলেন এবং 11 জানুয়ারি এই গণপরিষদের মাধ্যমে সংবিধান গঠনের যে কমিটি গঠন এবং যে কাজ শুরু হয় তারই ধারাবাহিকতায় মাত্র 9 মাস সময়ের মধ্যেই আমরা পেয়েছি আমাদের 1972-এর সংবিধান, যেটা 4 নভেম্বর পাশ করা হয় এবং 16 ডিসেম্বর থেকে 1972 কার্যকর করা হয়, যেটি আজকে আমাদের কাছে একটি অমূল্য দলিল। কাজে এই 3.5 বছর সময়ে তিনি একটি দেশ গঠনে যা কিছু করা প্রয়োজন, যে সকল ভিত রচনা প্রয়োজন, প্রত্যেকটি কাজ তিনি হাতে নিয়েছিলেন। 1974 তিনি শিশু আইন করেছিলেন, তখনও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কনভেনশন অন রাইটস অফ চিলড্রেন বা চাইল্ড, সেই কনভেনশনটি কিন্তু তখনও গৃহীত হয়নি, কিন্তু তারও অনেক আগে 1974 বঙ্গবন্ধু চিন্তা করেছিলেন আমাদের দেশের শিশুদের কল্যাণে আমাদের একটি আইন প্রয়োজন। ঠিক একইভাবে আজকে আমরা যে সমুদ্র সীমা জয় করেছি, সেই সমুদ্র সীমা জয়ের জন্য যা কিছু প্রয়োজন সেই কাজগুলো, সেই লিগাল ফ্রেমওয়ার্কটা তার সময়ই করা হয়েছে। আজকে যে স্থল সীমানা চুক্তির মাধ্যমে আমরা আমাদের সীমানা নির্ধারণ করতে পেরেছি শান্তিপূর্ণভাবে, সেটার জন্যও যে চুক্তিটি সেটাও জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন। এরকম অসুবিধা 3.5 বছর ধরে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার যে কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন, ঠিক সেই সময়ই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কাজে আমি যে বিষয়টি বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাকে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে, এক কথাই যদি বলতে চাই সেটা হচ্ছে একটি আত্মত্যাগের ইতিহাস, মহান আত্মত্যাগের এক ইতিহাস। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে গেছেন তিনি এদেশ।